বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির সবথেকে বড় নেতা হলো চোর শুভেন্দু অধিকারী। আজ এই শুভেন্দু অধিকারী নিজে চুরি করেছে সেটা স্বীকার করে নিল। এতদিন তার সিবিআই এবং ইডির খাতায় নাম ছিল, এতদিন সে বলে বেড়াতো যে আমি চুরি করিনি, কিন্তু আজ সে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলে যে আমি নারদায় টাকা চুরি করেছি এবং সেটা প্রমাণ হয়েছে। এই কথা বলার পরই তৃণমূল পার্টি থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলেরাই এই বিজেপি নেতার বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, যে সে কিভাবে নিজের চুরির কথা স্বীকার করছে, এবং তারপরে দেখুন তৃণমূল পার্টি এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, চোর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নিল। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা তৃণমূল কংগ্রেসের। গতকালই পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু, দিলীপ, সুজন এদের বিরুদ্ধে নিয়োগের সুপারিশের অভিযোগ করেছিলেন। এরই জবাব দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তখন বলেছিলেন যে তার বিরুদ্ধে নারদা ছাড়া প্রমাণিত অভিযোগ নেই। আর এরপরই বিরোধী দলনেতাকে টুইটে আক্রমণ তৃণমূল কংগ্রেসের, যেখানে তারা বলছেন যে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল, নারদায় যুক্ত থাকার কথা স্বীকার করে নিলেন বিরোধী দলনেতা, এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবিতে আবারও সরব তৃণমূল কংগ্রেস। আর আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাখার সময় এক জায়গায় তিনি বলেন যে নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই। এই প্রমাণিত শব্দটি ব্যবহার করার পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস নিশানা করছে শুভেন্দু অধিকারীকে। আমরা একবার শুনবো যে গতকাল শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে বা কি বলা হচ্ছে, শুনো। আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা ব্যানার্জি, আমার বিরুদ্ধে হাঁপিয়ে গেছেন এবং আমাকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রোটেক্টেড করেছে। তার কারণ সমস্ত ফলস এলিগেশন ছিল। আমার লং পলিটিক্যাল, আমি 3 দশকেরও বেশি পলিটিক্সের সঙ্গে যুক্ত। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ স্টুডেন্ট লিডার 1988, আই ইলেক্টেড অ্যাজ এ কাউন্সিলার 1995। পুরো এই লং পলিটিক্যাল জার্নিতে আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই।